আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা মূলত কথা বলবো যে একজন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটের অ্যাডমিশন সিজনে পুরা সময়টাতে আসলে কিভাবে প্রিপারেশনটা দেওয়া উচিত অর্থাৎ তোমরা যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারাই আসো না কেন সবার আসলে প্ল্যানটা কেমন হওয়া উচিত কিভাবে পড়া উচিত পর্যায়ক্রমে কোন ধাপ থেকে কোন ধাপে যাওয়া উচিত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো দেখো অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য সবথেকে যে বিষয়গুলো জরুরি সেটা হচ্ছে নির্দিষ্ট তোমার পরিকল্পনা থাকতে হবে নির্দিষ্ট কোনো বইকে ফলো করতে হবে তারপরে বইকে ফলো করার মাধ্যমে তোমার রিভিশন দিতে হবে এই ধরনের জিনিসগুলোকে তোমরা যখন স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবা তখন কিন্তু আলটিমেটলি তোমরা খুব ভালো কিছু করতে পারবা তো সব বিষয়কেই কেন্দ্র করে আজকে আমরা কথা বলার ট্রাই করব তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই দেখো তুমি যদি একজন ফার্স্ট টাইমার বা একজন সেকেন্ড টাইমার যাই হয়ে থাকো না কেন তোমার অ্যাডমিশন সময়ে নির্দিষ্ট কেনু কিছু তোমার হচ্ছে পরিকল্পনা থাকা উচিত এখন এই জিনিসটাতে অনেকে একটা জিনিস গ্যাম জ্যাম পাকায়া ফেলে সেটা হচ্ছে অন্যের পরিকল্পনা দিয়ে নিজের পরিকল্পনাকে আসলে তারা বাস্তবায়ন করার ট্রাই করে ব্যাপারটা কেমন যে আমার তোমরা একটা পরিকল্পনা শুনতেছ শুনে ওইটাকে হুবহুব কপি করে তুমি আসলে পড়ার ট্রাই করতেছ তো এই ক্ষেত্রে যারা এই ধরনের কাজ করবা তারা আসলে খুব সমস্যায় পড়বা কারণ আমার ভাবনা আমার স্ট্রেংথ বা আমার উইকনেস আর তোমার চিন্তাভাবনা তোমার স্ট্রেংথ উইকনেস কখনোই এক না তোমার আর আমার তুমি ইন্ডিভিজুয়াল পার্সন আমি ইন্ডিভিজুয়াল পার্সন তোমার চিন্তাভাবনা আমার চিন্তা চিন্তাভাবনা পুরোপুরি একদম আলাদা বাট তোমরা চাইলে আমাকে পুরোপুরি কপি না করে আমার আসলে চিন্তাগুলাকে তোমার চিন্তার সাথে কানেক্ট করে যখন তুমি প্রিপারেশনটাকে নেয়ার ট্রাই করবা তখন দেখবা তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে তো তোমরা অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টরা অনেক সময় এই ভুলটাই করো যে অন্যের দেখানো পটটাকে নিজের পথ বানায় ফেলো এইটা আসলে কখনো করা যাবে না অন্যের দেখানো পটটাকে তোমরা ফলো করবা তার মানে এমন না যে অন্যের সব পুরো পথটাই যে সে যেভাবে যাচ্ছে সে যেভাবে হাঁটতেছে সে যখন দৌড়াচ্ছে সে যখন রেস্ট নিচ্ছে তখন তুমি দৌড়াচ্ছ তখন তুমি রেস্ট নিচ্ছ এই ধরনের কাজ করা যাবে না ধরো আমি তোমাকে একটা একশো দিনের প্ল্যান শেয়ার করে দিলাম এখন তুমি আমার প্ল্যানটা দেখবা দেখার পরে তোমার যে যে টপিকগুলো আসলে দরকার ওই জায়গাতে ওইগুলা রেখে বা অন্য আরো কিছু যদি ইনক্লুড করা লাগে সেইগুলা ইনক্লুড এক্সক্লুশন ইনক্লুড যা ইচ্ছা তোমার করে ধরে নিজের মতো করে সাজায় নিবা যখন তুমি নিজের মতো করে সাজাইতে পারবা তখন কিন্তু তোমার ওইটার প্রতি আকর্ষণ বাড়বে একটা ব্যাপার কি জানো যে আসলে তোমার যদি কোনো জিনিস পছন্দ না হয় বা তুমি যদি কোনো জিনিসকে পছন্দ না করো তো ওই জিনিসটাতে কিন্তু তুমি কমফোর্ট ফিল করবা না তার মানে তোমার চয়েসটা আসলে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এখন আমি যা বলতেছি তুমি হুব তাই কপি করবা এমনটা করলে আসলে তুমি ওইটা বেশি দিন কন্টিনিউ করতে পারবে না এই জন্য নিজের একটা তোমার পরিকল্পনা থাকতে হবে এবং ওই পরিকল্পনা অনুসারে তুমি নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকবে ওইটা অনুসারে ডে বাই ডে ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করবা এইটা হচ্ছে অ্যাডমিশনে ভালো করার জন্য সব থেকে একদম তোমাদের ফার্স্ট রুল বা এইটা তোমাদের একটা মানে একদম একটা বেসিক রুল ঠিক আছে এরপরে আরেকটা জিনিস আছে সেটা হইলো সঠিক বই নির্বাচন করা এখন তোমার একটা প্ল্যান আছে যে তুমি প্ল্যান করছো এইভাবে এইভাবে এই দিনে বাংলা পড়বা এই দিনে ইংরেজি পড়বা বা এত ঘন্টা বাংলা এত ঘণ্টা ইংরেজি এত ঘন্টা জিকে এইভাবে তুমি পড়বা বাট তোমার কাছে আসলে পর্যাপ্ত রিসোর্সটা নাই রিসোর্স বলতে তোমার পর্যাপ্ত বইটা নাই বা তোমার একদম যে বইটা দরকার এইটা আসলে নাই তো এই জন্য অনেকের প্রিপারেশন গোলমাল হয়ে যাইতে পারে মূল কথা কি অ্যাডমিশন সময়টা হচ্ছে একটা সরু রাস্তার দিয়ে হাঁটার মতো যে কোনো সময় তুমি পড়ে যাইতে পারো সেটা যে কোনো কিছুর কারণে যেমন সরু রাস্তা দিয়ে হাঁটতে গেলে তোমার এসে তোমার ফেলাই দিতে পারে বা তুমি পা ফিসলে পড়ে যাইতে পারো যে কোনো কিছু করে পড়ে যাইতে পারো তো অ্যাডমিশন এই রকম যে তোমার যদি বই সিলেকশন খারাপ হয় তারপরে তোমার যদি প্ল্যানিং খারাপ হয় তাহলেও কিন্তু তুমি ওই অ্যাডমিশন সিজন থেকে একদম বের হয়ে যাবা বা ওইটা থেকে কামব্যাক করা একটু টাফ হয়ে যায় ঠিক আছে এই জন্য সঠিক বই তোমাকে নির্বাচন করতে হবে এখন তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া আমি আসলে কোন বই পড়বো এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে ঢাবি রাবি চবি বিউপি গুচ্ছ সব জায়গায় আমি পরীক্ষা দিতে চাই কোন বইগুলো বেস্ট হবে আমি যেহেতু তোমাদের বি ইউনিট নিয়ে কথাবার্তা বলি এখন বি ইউনিটের জন্য কত কোন কোন বই পড়বা না পড়বা সবগুলা নিয়ে আমাদের ভিডিও আছে আমি এই ভিডিওটা তোমাদের আইবাডনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক থাকবে তোমরা ওখান থেকে ডেকে নিতে পারবা বা এই ভিডিও শেষেও তোমরা ওই ভিডিওটা পাবা ঠিক আছে তারপরেও আমি যদি তোমাদের বলি গুচ্ছ নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট তোমরা গুচ্ছকে টার্গেট করো যারা সেকেন্ড আর আসো যারা ফার্স্ট আর আসো তারা যে কোনো এক জায়গায় চান্স পাইলেই আনা যদি তোমার ঢাবি মিস হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে আমি তোমাদেরকে বলবো যে গুচ্ছের জন্য এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ঢাবি রাবি ছবি সবগুলোর জন্য বাংলা এবং ইংরেজি বইটা সেম রাখবা বাংলা প্লাস ইংরেজি সেম রাখবা এবং জি কে বইটাতে তোমাদের আসলে আলাদাভাবে কিনতে হবে যেমন গুচ্ছের জন্য তোমাদের কি কি আছে মৌলিক জিকে এবং জিকে। তো এই মৌলিক জিকে আর জেনারেল জিকেটা আবার হচ্ছে বাংলাদেশ অংশ আর একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল অংশ এইভাবে দুইটা অংশ তোমাদের বিভক্ত জিকেটা তো আমার কাছে বেস্ট বই মনে হচ্ছে যে মানে মনে হয় বলতে আমি তোমাদেরকে যেগুলো সাজেস্ট করি যে জিকের জন্য জাস্ট একটা বই কিনবা ওই বইটাকে ভালোভাবে পড়বা এখন মৌলিক জিকের জন্য আমাদের ড্রিলস মৌলিক জিকে বইটা তোমরা কিনতে পারো বাজারে যত মৌলিক জিকে বই আছে সেগুলোর সাথে কম্পেয়ার করেই কিনো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিনবা বইটার একটু বিশেষত্ব বলি যে এই বইটার প্রথম বিশেষত্ব হচ্ছে এই বইটা পড়লে তোমাদের একাডেমিক বইগুলো আর পড়া লাগবে না যেমন অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র তারপরে আইসিডি ইকোনমিক্স প্রথম তারপরে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম সমাজবিজ্ঞান দ্বিতীয় তারপরে ভূগোল প্রথম ভূগোল দ্বিতীয় যুক্তিবিদ্যা প্রথম যুক্তিবিদ্যা দ্বিতীয় প্রনীতি প্রথম পুরনীতি দ্বিতীয় এইগুলো আর তোমার কখনোই পড়া লাগবে না তো কেন লাগবে না কারণ আমরা ওই বোর্ড বইগুলো লাইন পরে পরে এই মৌলিকযোগের বইটা তৈরি করতেছি এখন তোমরা আসলে অনেকে এই বইটা নিয়ে অনেক আগ্রহে আছো যার কারণে তোমরা আসলে খুব মানে আমাকে মেসেজ দিচ্ছ অনেকে কল দাও যে ভাইয়া বইটা কবে পাবো আপনি তো বিশ তারিখ বলছিলেন বিশ সেপ্টেম্বর বিশ সেপ্টেম্বরে পাচ্ছি না রকমারিতে তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাই যে প্রবলেমটা আমাদের কোথায় হয়েছে দেখো এই যে সিজনটা এইটা হচ্ছে একটা তোমাদের মানে বই প্রিন্টিংয়ের সিজন তো আমরা আসলে যখন প্রিন্টিংয়ে বইটা দিছি তখন অনেকগুলো ওয়ার্ডার ওনারা নিয়ে ফেলছেন যার কারণে দেখো আমাদের বইয়ের ওয়ার্ডার সহ অন্যান্য বই প্রায় এক লাখ বইয়ের ওদের কাছে ওয়ার্ডার এসে গেছে তো যার কারণে ওনারা আসলে আমরা বই দিছি 14 তারিখে বই নর্মালি কপি করতে একদম পুরা প্রিন্ট করতে আবার বাইন্ডিং করতে প্রায় তিন থেকে চার দিনের মতো সময় লাগে এক হাজার বই কপি প্রিন্টিং এরকম করতে তো সেই জায়গা থেকে আসলে আহ ওনারা একটু ডিলে করতেছে যার কারণে আমরা একটু লেট করে আসলে বাজারে ছাড়তেছি তো আমরা আশা করতেছি যে তোমরা একদম বাজারে ইনশাল্লাহ পঁচিশ তারিখের মধ্যে পাবা আর রহুবাড়িতে এর আগেই পাবা তো আসলে আমি নিজেও দুঃখিত ব্যাপারটা নিয়ে দেখো এটাতে আমাদের কোনো হাত নেই যেমন মানে এটাতে আসলে এটা বলতে পারো তোমরা ন্যাচারাল ডিজাস্টারের মতো একটা ব্যাপার যে প্রাকৃতিক দুর্যোগ যেটাতে মানুষের কোনো হাত থাকে না তো এই জায়গা থেকে আসলে এইটা তোমরা একটু পাইতে লেট হবে বাট তোমরা একটু ওয়েট করো ইনশাল্লাহ বইটা যখন পাবা তারপরে থেকেও তোমরা পর্যাপ্ত সময় পাবা শেষ করার জন্য ঠিক আছে তো তোমরা মৌলিক দিকের জন্য এই বইটা আর নর্মাল জিগের জন্য বা জেনারেল জিগের জন্য তোমরা খন্দকার দিকে বইটা পড়তে পারো এইটা আসলে ভালো আর বাংলা ইংরেজির জন্য আমি যে বইগুলা বলছি ওইগুলোই তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতেও আমাদের আছে ওইগুলা তোমরা কিনতে পারো ঠিক আছে তারপরে আর একটা জিনিস দেখো যে পর্যাপ্ত এক্সাম দেওয়া এই যে পর্যাপ্ত এক্সাম দেওয়ার ব্যাপারটা কেমন যদি তুমি পড়াশোনা ভাবে করো বাট যদি एग्जाम না দাও তাইলে কিন্তু নিজেকে কখনোই যাচাই করতে পারবা আর एग्जाम যদি তুমি দিতে পারো বা एग्जामটা যত বেশি দিবা তত বেশি দেখবা যে তোমার কনফিডেন্ট লেভেল বাড়তেছে পড়ার প্রতি আগ্রহ বাড়তেছে এবং পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে তার মানে তোমার পর্যাপ্ত এক্সাম দিতে হবে যদি তুমি পর্যাপ্ত এক্সাম না দিতে পারো তাইলে কিন্তু আলটিমেটলি প্রিপারেশনটা কেমন হচ্ছে ওটা তুমি বুঝতে পারবা না এখন এক্সাম তোমরা কোথায় দিবা দেখো তোমরা যদি নর্মালি কোচিংয়ে ভর্তি হয়ে থাকো তাইলে তো এক্সাম দিতে পারবাই আমাদের হচ্ছে পেইড ব্যাথ আছে ওইটাতে যারা যারা ভর্তি হয়েছে তাদের আমরা ক্লাস যেগুলো টপিকের উপর নেই ওই টপিকগুলোর উপর আমরা ডেইলি পরীক্ষাও নেই তো যারা ওইখানে ভর্তি আসো বা আমাদের 25 সেপ্টেম্বরের ব্যাচে যারা যারা ভর্তি হবা সামনে পঁচিশ তারিখ থেকে যে ব্যাচটা শুরু হবে ওইটাতেও আমরা ডেইলি যা যা পড়াই সবগুলা টপিকের ওপর যা পড়ানো হয় তার উপর আমাদের পরীক্ষা হয় তারপরে আমাদের ওয়েবসাইটে মূলত পরীক্ষা হয় সেই ওয়েবসাইট থেকে তোমরা সব কিছু দেখতে পারো তোমার মেরিট কত তুমি কত মার্কস পাইছো তোমার নেগেটিভ কত সব কিছু তুমি ওভারঅল একটা জিনিস দেখতে পারো তো আমাদের পেইড ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাকে এই নম্বরে কল দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন তাইলে ভর্তি সম্পর্কে তোমরা এই টু জানতে পারবা এখানে আমরা এই ব্যাচটাতে যেটা আছে এটা সেকেন্ড টাইমারদের জন্য তোমাদের একটা ব্যাচ এবং এটাতে ফার্স্ট টাইমারও কয়েকজন ভর্তি হয়েছে তোমরা চাইলে উভয় ভর্তি হতে পারো এইটা মূলত আমরা টার্গেট করতেছি এই বিশ্ববিদ্যালয়গুলোকে ঢাবি বাদ দিয়ে বাকি যেগুলা আছে সবগুলাকে আমরা কেন্দ্র করে পড়াচ্ছি তো তোমরা চাইলে এগুলোতে ভর্তি হইতে পারো এটাতে আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মৌলিক জীকে সব পড়াই আমরা সাধারণ জ্ঞান নর্মাল সাধারণ জ্ঞান এবং মৌলীজিকে সবই আমরা পড়াই তোমরা চাইলে ওটাতে ভর্তি হইতে পারো আর একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো আমাদের এক্সাম ব্যাস তোমাদের সব থেকে কাঙ্ক্ষিত একটা এক্সাম ব্যাস চালু হচ্ছে যেটা তোমাদের গুচ্ছের জন্য একটা এক্সাম ব্যাস ব্যাস থাকবে আর বাকিগুলোর জন্য আর একটা এক্সাম ব্যাস থাকবে যে রাজশাহী চট্টগ্রাম বিউপি এইগুলোর জন্য একটা আলাদা এক্সাম ব্যাস থাকবে তো দুইটা এক্সাম ব্যাস শুরু হচ্ছে গুচ্ছের জন্য একটা স্পেশালি গুচ্ছ স্পেশালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা যে কোনো ব্যাচে ভর্তি হইতে পারো যে কোনো ব্যাচে ভর্তি ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই ব্যাচটা চলবে তোমাদের চার মাস ধরে মানে কেমন তোমাদের যে এই যে পেইড ব্যাচের যে ক্লাসটা হবে যে টপিকগুলো অনুসারে এই টপিকগুলোকে কেন্দ্র করে আমরা এখানে একটা নতুন রুটিন বানিয়ে দেব তোমাদের এই রুটিন অনুসারে তোমাদের ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে যা যা টপিক দেওয়া থাকবে সবগুলার উপরে তোমাদের পরীক্ষা হবে এখানে জাস্ট পরীক্ষা হবে এখানে তোমাদের কোনো কিছু পড়ানো হবে না এখানে যা যা টপিক থাকবে আমরা টপিকগুলো দিয়ে দিব নির্দিষ্ট একটা সময় থাকবে এই সময় এসে তোমরা পরীক্ষা দিবা যেমন ধরো প্রথম উইকের মধ্যে আমরা তোমাদেরকে পড়াই দিলাম মানে তোমাদেরকে পড়াই দিলাম যে বাংলার প্রথম পত্রের এই গল্প বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের এই অংশ মুখস্থ অংশ এইটা সাহিত্য অংশ এইটা ইংরেজি তো সেম ইংরেজি যা যা আছে সব কিছু সাধারণ জ্ঞান যদি গুচ্ছের জন্য হয় মৌলিক সাধারণ জ্ঞানের এই বইয়ের এই 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 চ্যাপ্টার এখান থেকে পড়া এবং এইগুলা যখন পরের সপ্তাহে যাবে তোমরা এক সপ্তাহ ধরে পড়লা ধরো এই রবিবারে বাংলা পড়লা তারপরে মঙ্গলবারে তোমরা ইংরেজি পড়া দেওয়া থাকলো তারপরে কি কি বলে তোমার রবি মঙ্গল বৃহস্পতি বৃহস্পতিবার তোমাদের জিকে পড়া দেয়া থাকলো এখন নেক্সট উইকের রবিবারে গিয়ে কি হবে এই যে প্রথম উইকে যে পড়াগুলো দেয়া থাকলো সেইগুলোর প্রথমে পরীক্ষা হবে তারপরে আবার নতুন করে পড়া দেওয়া হবে যেমন প্রথম রবিবারে কি বাংলার যা যা পড়া দেওয়া ছিল আগের রবিবারে সেগুলোর উপর পরীক্ষা মঙ্গলবারে গিয়ে ইংরেজি যা যার পড়া দেওয়া ছিল সেইগুলার পরীক্ষা এই মঙ্গলবারে আবার বৃহস্পতিবারে গিয়ে কি জিকের যা যা পড়া দেওয়া ছিল সেইগুলোর উপর পরীক্ষা পরীক্ষা হওয়ার পরে আবার নতুন পড়া দেয়া তো এই সিস্টেমটার মধ্য দিয়ে তোমরা যদি যাইতে চাও তাইলে তোমাদের নিজেদেরকেই পড়াশোনা করতে হবে আর এখানে তোমরা একদম চার মাস ব্যাপী একটা পুরো এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবা তো তোমরা চাইলে আমাদের যে কোনো ব্যাচে ভর্তি হইতে পারো একটা এক্সাম ব্যাস এক্সামে আছে ভর্তি ফি হচ্ছে পাঁচশো টাকা এখানে শুধু তোমাদের এক্সাম হবে আর তোমরা যদি আমাদের এক্সাম প্লাস ক্লাস তাও আমাদের তাইলে ওইটার ফি হচ্ছে দুই হাজার টাকা ওইটা তোমরা ভর্তি হইতে পারো ভর্তির যাবতীয় তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে কল দিলে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের অ্যাডমিশন টিপস নিয়ে আসলে আমি তেমন কথা বলি নাই যার কারণে এই ভিডিওটা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলসো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার